কি হবে যদি কোনো অজগর একটি পরকিউপাইনকে খেয়ে ফেলে, আসুন জেনে নিই। তো আসলে এরকম ঘটনা 2015 সালে সাউথ আফ্রিকার জঙ্গলে ঘটেছে, যেখানে একটি 13 ফিটের পাইথন একটি 15 কেজি ওজনের পরকিউপাইনকে খেয়ে ফেলেছিল। এবং যদি দেখা যায় তবে পরকিউপাইনের এই কুইলস সাপের যে কোনো অংশকে ছেদ করতে পারে। আর ঠিক এরকমই ঘটনা ঘটেছিল এই সাপের সঙ্গেও, সাপের পুরো ডাইজেস্টিভ সিস্টেম ক্ষত বিক্ষত হয়ে যায় এবং এর ফলে তাদের দুইজনেরই সেখানেই মৃত্যু হয়ে যায়।